ডিয়ার মাই স্টুডেন্ট, আজকে আমি তোমাদের ভারতবর্ষে থর মরুভূমি কেন সৃষ্টি হয়েছে সে সম্পর্কে আলোচনা করব। লক্ষ্য করে দেখো, এইটা যে আমাদের ভারতবর্ষ, সেই ভারতবর্ষের পশ্চিমাংশে বা উত্তর পশ্চিমাংশে এই অঞ্চলটাতে আমাদের মরুভূমি, এবং এই অঞ্চলটা হচ্ছে পুরোপুরি হচ্ছে মরুভূমি। অর্থাৎ ভারতবর্ষের এই উত্তর পশ্চিমাংশের এই অঞ্চলটাতে মরুভূমি সৃষ্টি হয়েছে। এই মরুভূমি সৃষ্টির প্রধান কারণ হচ্ছে ভারতবর্ষের এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়া। ভারতবর্ষের জলবায়ুকে নিয়ন্ত্রণ করছে মৌসুমি বায়ু, আর মৌসুমি বায়ুর একটা বৈশিষ্ট্য হচ্ছে বৃষ্টিপাতের অসম বণ্টন। অর্থাৎ ভারতবর্ষের উত্তর পশ্চিমাংশে বৃষ্টিপাত কম হয়। এখন এখানে বৃষ্টিপাত কম হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের মৌসুমী বায়ু। তাহলে লক্ষ্য করে দেখো, এইটা হচ্ছে আমাদের আরব সাগর, এটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর। এই আরব সাগর থেকে কে যায়? এই আরব সাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু জলীয় বাষ্প নিয়ে ভারতবর্ষে প্রবেশ করে। যখনই আরব সাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, দেখো নীল কালারের আমি বলে দিচ্ছি এই অংশগুলোকে বলছি আমরা মৌসুমী বায়ু, অর্থাৎ আরব সাগরীয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। অর্থাৎ আরব সাগরীয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরব সাগর থেকে জলীয় বাষ্প নিয়ে যখন ভারতবর্ষে প্রবেশ করছে, তখন এই উপকূলটাকে বলা হয় কেরালা উপকূল। আর এই কেরালা উপকূলেই আছে পশ্চিমঘাট পর্বত। আর বৃষ্টিপাত হবার জন্য দুটো জিনিসের উপকরণ দরকার। ভারতবর্ষে যে বৃষ্টিপাতটা হয় তার অধিকাংশ হয় শৈলোৎক্ষেপ বৃষ্টি। আর বৃষ্টিপাত হতে গেলে আমাদের প্রথমত জলীয় বাষ্পপূর্ণ বায়ু দরকার। অর্থাৎ জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আছে, যে বায়ুটা আমাদের ভারতবর্ষে বৃষ্টিপাত ঘটাচ্ছে। এখন এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুটা বাধা পেতে হবে। বাধা পাওয়ার জন্য কিসের অবস্থান দরকার? পর্বতের অবস্থান। তাহলে দেখো, এইটা হচ্ছে আমার পর্বত, এই পর্বতের অবস্থান, আর এইটা হচ্ছে আমাদের কি বায়ু, জলীয় বাষ্পপূর্ণ বায়ু। পর্বতের অবস্থান থাকতে হবে এবং জলীয় বাষ্পপূর্ণ বায়ু থাকতে হবে, কিন্তু দুটোর অবস্থান পরস্পর কিভাবে থাকতে হবে? আড়াআড়িভাবে থাকতে হবে। অর্থাৎ এই যে জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা প্রবেশ করছে, এবং জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা প্রবেশ করলে হবে না, পর্বতে বাধা পেতে হবে। পর্বতে বাধা পাওয়ার জন্য পর্বতটাকে জলীয় বাষ্পপূর্ণ বায়ুর সাথে আড়াআড়িভাবে থাকতে হবে। তাকে এইখানে পর্বত আছে আর এখানেও বায়ু আছে, জলীয় বাষ্পপূর্ণ বায়ু, কিন্তু এই অবস্থানটা কি হচ্ছে? সমান্তরাল অবস্থান। ফলে জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা পর্বতে বাধা পাচ্ছে না, ফলে বৃষ্টিপাত হবে না, কিন্তু এখানে জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা পর্বতের সাথে কিভাবে আছে? আড়াআড়িভাবে আছে, ফলে স্বাভাবিকভাবে এখানে বৃষ্টিপাতটা হচ্ছে। এই যে পশ্চিমঘাট পর্বত আছে, পশ্চিমঘাট পর্বতে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুটা বাধা পাচ্ছে, কারণ এখানে আড়াআড়িভাবে অবস্থান করছে। ফলে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পশ্চিমঘাট পর্বতে বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটে দিচ্ছে। অর্থাৎ এই বায়ুতে যতটা জলীয় বাষ্প ছিল, সেই জলীয় বাষ্পগুলোর ম্যাক্সিমামটাই পশ্চিমঘাট পর্বতে বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটে দিচ্ছে, ফলে এখানে অধিকাংশ বৃষ্টিপাতটা হয়ে যাচ্ছে। সেই কারণে এই অঞ্চলে চিরহরিৎ অরণ্য সৃষ্টি হয়েছে। এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুটাই যখন আমাদের মরুভূমি অর্থাৎ ভারতবর্ষের উত্তর পশ্চিমাংশে যাচ্ছে, তখন সেখানে দেখো এখানে একটা পর্বত আছে, আরাবল্লী পর্বত। এই আরাবল্লী পর্বতের সাথে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সমান্তরালভাবে অবস্থান করছে, ফলে এই জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা এই আরাবল্লী পর্বতে বাধা পাচ্ছে না, ফলে স্বাভাবিকভাবে এখানে বৃষ্টিপাত হচ্ছে না। আর বৃষ্টিপাত না হওয়ার জন্য এখানে থর মরুভূমি সৃষ্টি হচ্ছে। তাহলে এখানে থর মরুভূমি সৃষ্টি হওয়ার প্রধান কারণ যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতবর্ষে বৃষ্টিপাত ঘটাচ্ছে, সেই বায়ুর উপস্থিত জলীয় বাষ্পের অধিকাংশই পশ্চিমঘাট পর্বতে বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটে দিচ্ছে। ফলে এখানে যখন আসছে, তখন সেখানে স্বাভাবিকভাবে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকছে, ফলে বৃষ্টিপাত হচ্ছে না, এক নম্বর। দুই নম্বর, যে আবার দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর যে জলীয় বাষ্পটুকু নিয়ে ভারতবর্ষের উত্তর পশ্চিমাংশে যাচ্ছে, সেই উত্তর পশ্চিমাংশে গেলেও সেখানে বৃষ্টিপাত হচ্ছে না, কারণ সেখানে যে পর্বতের অবস্থানটা আছে, সেই পর্বতটা হচ্ছে কিভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সাথে সমান্তরালভাবে অবস্থান করছে, অর্থাৎ সমান্তরালভাবে অবস্থান করছে, ফলে স্বাভাবিকভাবে এখানে বৃষ্টিপাত হচ্ছে না, ফলে স্বাভাবিকভাবে ভারতবর্ষের এই অঞ্চলে থর মরুভূমি সৃষ্টি হচ্ছে। আবার তৃতীয় নম্বর কারণ, যেহেতু এই অঞ্চলের উষ্ণতাটা বেশি, তাই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যখন এই উষ্ণ অঞ্চলে চলে এলো, উষ্ণ অঞ্চলে চলে এলো মানে উষ্ণতা বেড়ে গেল, তাহলে এখানে যে বায়ুটা আছে এর উষ্ণতা বেড়ে গেল। আর আমরা জানি উষ্ণতা বেড়ে গেলেই জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বেড়ে যাবে। তাহলে এই বায়ুটা অপেক্ষাকৃত উষ্ণ হয়ে গেল, ফলে জলীয় বাষ্প বেড়ে গেল, ফলে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাও বেড়ে গেল। আমরা জানি বৃষ্টিপাত হওয়ার জন্য আমাদের কী দরকার? বৃষ্টিপাত হওয়ার জন্য আমাদের জলীয় বাষ্প দরকার। কী দরকার? জলীয় বাষ্প দরকার। আর বৃষ্টি
বৃষ্টিপাত হওয়ার জন্য কি দরকার? শীতল বায়ু দরকার। কি শীতল বায়ু? যদি শীতল বায়ু না থাকে তাহলে কি হবে? ঘনীভবন হবে না। ঘনীভবন না হলে সম্পৃক্ত হবে না। সম্পৃক্ত না হলে কি হবে না? বৃষ্টি হবে না। কিন্তু বৃষ্টি হবে না, তাহলে দেখো এখানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আছে, এখানকার উষ্ণতা বেশি, ফলে এখানে জলীয় বাষ্প বেড়ে গেল, জলীয় বাষ্প বেড়ে গেল। কিন্তু যেহেতু এই জায়গাটা শীতল না, তাই জলীয় বাষ্পটা শীতল বায়ুর সংস্পর্শে এলো না। এই জলীয় বাষ্পটা যদি শীতল বায়ুর সংস্পর্শে না আসে তাহলে ঘনীভূত হবে না। তাই জলীয় উষ্ণতা বাড়লো, জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বাড়লো, কিন্তু শীতল বায়ুর অনুপস্থিতির কারণে জলীয় বাষ্পটা ঘনীভূত হতে পারলো না বা সম্পৃক্ত হতে পারলো না, ফলে বৃষ্টিপাত হলো না। এই কারণে থর মরুভূমি অঞ্চলে, এই কারণে ভারতবর্ষের উত্তর পশ্চিমাঞ্চলে আমাদের থর মরুভূমি সৃষ্টি হয়েছে। তাহলে থর মরুভূমি সৃষ্টির এক নম্বর কারণ, যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বৃষ্টিপাত ঘটায় সেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অধিকাংশ জলীয় বাষ্পটাই পশ্চিমঘাট পর্বতে বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটিয়ে দেয়, ফলে অধিকাংশ বৃষ্টিপাতটা এখানেই হয়। এক, দুই, বৃষ্টিপাত হওয়ার জন্য জলীয় বাষ্পপূর্ণ বায়ুর সাথে পর্বতের অবস্থান আড়াআড়িভাবে থাকতে হবে, কিন্তু এখানে সমান্তরাল অবস্থান, ফলে বাধা পাচ্ছে না, ফলে বৃষ্টিপাত হচ্ছে না। তিন, এইখানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা আসার পর উষ্ণতা বেড়ে যাচ্ছে, জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বাড়ছে, তাহলে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বাড়লে বৃষ্টিপাত হবে, কিন্তু সেই জলীয় বাষ্পটাকে কী হতে হবে? সম্পৃক্ত হতে হবে, অর্থাৎ সেখানে শীতল বায়ু থাকতে হবে, কিন্তু এখানে শীতল বায়ু নেই, সম্পৃক্ত হতে পারছে না, ঘনীভূত হতে পারছে না, মেঘ সৃষ্টি হতে পারছে না, ফলে বৃষ্টিপাত হচ্ছে না। এই কারণে ভারতবর্ষের উত্তর পশ্চিম অংশে আমাদের থর মরুভূমি সৃষ্টি হয়েছে। ওকে, থ্যাংক ইউ।